press the bell icon on the YouTube app and never miss another update. ভারতের অন্যতম সফল ব্যবসায়ী প্রতিষ্ঠান টাটা গ্রুপের বিশাল সাম্রাজ্যের অভিভাবক রতন টাটা। ভারতের প্রভাবশালী এই শিল্পপতির জীবনের শুরুটা ছিল একেবারেই সাধারণ, কিন্তু পরিশ্রম আর ভাগ্যের অপূর্ব এক মেলবন্ধন তাকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। 1937 সালের 28 ডিসেম্বর ব্রিটিশ ভারতের মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন রতন টাটা। তার বাবা নাভাল টাটা এবং মা হচ্ছেন সোনিয়া। অতীতে তার পরিবার ততটা সমৃদ্ধশালী ছিল না, অনেকটা সিনেমার মতোই বদলে যায় তাদের জীবন। তার বাবাকে দত্তক নিয়েছিলেন টাটা গ্রুপের প্রতিষ্ঠাতা জামশেদজি টাটার নিঃসন্তান ছোট ছেলে। বাবা নাভাল টাটার অবস্থা যেমনই হোক না কেন, শৈশব খুব একটা ভালো কাটেনি রতন টাটার। তার বয়স যখন 10 বছর, তখন তার মা সোনিয়াকে ছেড়ে চলে যান তার বাবা নাভাল টাটা। ছোট ভাই জিমি ও তার মাকে ছেড়ে সুইস ভারতীয় সিমন টাটাকে বিয়ে করেন তার বাবা। মা শহর রতন টাটার জায়গা হয় জে এন প্রীতিত পার্সি নামের এক অনাথ আশ্রমে। পরবর্তীতে ছোট্ট রতন এবং তার মায়ের ভরণ পোষণের দায়িত্ব নেন তার দাদি। ছেলেবেলা থেকেই প্রখর মেধাবী এবং ধীশক্তি সম্পন্ন ছিলেন রতন টাটা। তার প্রাথমিক শিক্ষা শুরু হয় মুম্বাইয়ের ক্যাম্পিয়ান স্কুলে। সেখানে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করে তিনি ভর্তি হন ক্যাথেড্রাল অ্যান্ড জন ক্যানন স্কুলে। সেখান থেকেই মাধ্যমিক শেষ করেন। রতন টাটা 1955 সালে নিউ ইয়র্কের রিভারডেল কান্ট্রি স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। তিনি 1959 সালে নিউ ইয়র্কের কর্নেল ইউনিভার্সিটি থেকে আর্কিটেকচার এবং স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে 1975 সালে হার্ভার্ড ইউনিভার্সিটির বিজনেস স্কুল থেকে অ্যাডভান্সড ম্যানেজমেন্ট বিষয়ে একটি কোর্স সম্পন্ন করেন রতন টাটা। শিক্ষাজীবন শেষে ছোটখাটো চাকরি দিয়েই কর্মজীবনের পদচারণা শুরু হয় রতন টাটার। তিনি আমেরিকার জোন্স অ্যান্ড ইমন্স নামে একটি ইঞ্জিনিয়ারিং ফার্মে কিছুদিন কর্মরত ছিলেন। টাটা গ্রুপের সঙ্গে তার কর্মসূত্রে পরিচয় ঘটে 1961 সালে। সর্বপ্রথম তিনি টাটা স্টিলে কাজ শুরু করেন। সেখানে তিনি ব্লাস্ট ফার্নেস সরানোর মতো কাজ করতেন। রতন টাটার মেধা এবং পরিশ্রমে মুগ্ধ হন জে আর ডি টাটা। রতন টাটা তার মেধা আর পরিশ্রম দিয়ে 10 বছরের মধ্যে টাটা গ্রুপের ভালোবাসা ও বিশ্বাস অর্জন করেন। টাটা গ্রুপের অঙ্গ সংগঠন নেলকোকে একক প্রচেষ্টায় ভালো একটা অবস্থানে নিয়ে যান তিনি। তার পরিশ্রমের ফলস্বরূপ 1991 সালে তাকে টাটা গ্রুপের চেয়ারম্যান বানিয়ে দেন টাটা সন্সের তৎকালীন চেয়ারম্যান জে আর ডি টাটা। ব্যবসায়িক মহলে শুরু হয় তুমুল সমালোচনা। নিন্দুকেরা গলা ফাটাতে থাকে যে এই পদের জন্য তিনি অযোগ্য। চেয়ারম্যান পদে বসার সাথে সাথেই পুরো কোম্পানি থেকে তিনি চরম বিরোধিতার মুখে পড়েন। অনেক সিনিয়র কর্মীরা স্বেচ্ছাচারী হয়ে ওঠেন। রতন টাটা চাকরির সময়সীমা বেঁধে দেন যাতে করে সিনিয়র কর্মকর্তাদের চাকরির বয়স শেষ হয়ে যায় এবং তারা অবসরে চলে যান। সকল আলোচনা সমালোচনা উপেক্ষা করে তিনি আপন কাজ চালিয়ে যেতে থাকেন। তিনি চেয়ারম্যান হওয়ার পর অঙ্গ প্রতিষ্ঠানগুলোর উপর মূল টাটা গ্রুপের কর্তৃত্ব কম ছিল। রতন টাটা এসে মূল প্রতিষ্ঠানের 20% শেয়ার বিক্রি করে সব অঙ্গ প্রতিষ্ঠানের শেয়ার কিনে ফেললেন এবং ধীরে ধীরে সবকিছু নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসলেন। সেই সাথে টাটা ব্র্যান্ড বড় করার পেছনে প্রতিটি কোম্পানিকে তাদের লাভের একাংশ বিনিয়োগ করার নির্দেশ দিলেন। গ্রুপের লবণ ও সফটওয়্যার ব্যবসাকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে আসার উদ্যোগ গ্রহণ করেন। সবাই বিস্ময়ের সাথে দেখল যে তার হাত ধরেই সাফল্যের দেখা পাওয়া যাচ্ছে। রতন টাটার নেতৃত্বে 21 বছরে টাটা গ্রুপের আয় 40 গুণ বেড়েছিল আর লাভ বেড়েছিল 50 গুণ। তার আমলে টাটা মোটরস বিশ্বখ্যাত গাড়ির ব্র্যান্ড জাগুয়ার অ্যান্ড রোভার এবং লন্ডন ভিত্তিক কোরাসকে অধিগ্রহণ করে। বিশেষ করে টাটার বাস ট্রাককে সারা বিশ্বে বেশ জনপ্রিয় করে তোলেন তিনি। এর বাইরে ভারতের সবচেয়ে বড় আউটসোর্সিং ফার্মও টাটা গ্রুপের। ভারতের গোটা শেয়ার বাজারের 7% টাটা শিল্প গোষ্ঠীর দখলে। 30,000 রুপিতে শুরু করা এই প্রতিষ্ঠানকে ইন্টারন্যাশনাল জায়ান্ট কোম্পানিতে পরিণত করেন তিনি। 7টি ব্যবসায়িক খাতে গ্রুপটি রয়েছে 100টি প্রতিষ্ঠান। আইটি, ব্যাংকিং, ইলেকট্রনিক্স, কেমিক্যাল, খাদ্য, টেক্সটাইল সহ সব ক্ষেত্রেই টাটা গ্রুপের যে সদর্প বিচরণ তার কারিগর এই রতন টাটা। বিশ্বব্যাপী প্রতিষ্ঠানটির মোট কর্মচারীর সংখ্যা 6 লাখেরও বেশি। রতন টাটার নেতৃত্বে মোট ব্যবসা সংখ্যা শতাধিক।
ভারতের রেসপন্সিবল বিজনেস গ্রুপের প্রতি পাঁচটির মধ্যেই চারটি টাটার অধীনে। এছাড়াও বিদেশে ভারতীয় হোটেল ব্যবসা সম্প্রসারণে রয়েছে টাটার উল্লেখযোগ্য ভূমিকা। জীবন্ত এই কিংবদন্তি যে শুধু টাটা গ্রুপে সীমাবদ্ধ ছিলেন তাও নয়, টাটার বাইরেও নানা ব্যবসা প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট ছিলেন রতন টাটা। ভারতের অন্যতম ই কমার্স ওয়েবসাইট স্ন্যাপডিল, ভারতীয় চা বিক্রেতা টি বক্স, ক্যাশব্যাক ওয়েবসাইট ক্যাশকারো.com এসবেও তিনি বিনিয়োগ করেছেন। আমেরিকান এক্সপ্রেসেও তার ব্যক্তিগত বিনিয়োগ রয়েছে। ব্যবসায়িক গণ্ডি পেরিয়ে শিক্ষাঙ্গনেও অসামান্য অবদান রেখেছেন রতন টাটা। 2010 সালে রতন টাটার নেতৃত্বে টাটা গ্রুপ হার্ভার্ড বিজনেস স্কুলে একটি এক্সিকিউটিভ সেন্টার নির্মাণের জন্য $5 কোটি প্রদান করে। হলটির নামও দেয়া হয় টাটা হল। এছাড়াও কার্নেগি মেলন ইউনিভার্সিটি এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজিতেও মোটা অঙ্কের অনুদান দেন রতন টাটা। টাটা গ্রুপের চেয়ারম্যান হওয়া ছাড়াও তিনি ভারতের প্রধানমন্ত্রীর বাণিজ্য ও শিল্প বিষয়ক একজন প্রধান উপদেষ্টা এবং ভারতের ন্যাশনাল ম্যানুফ্যাকচারিং কম্পিটিটিভনেস কাউন্সিল এর সদস্য তিনি। তিনি ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়ার একজন ট্রাস্টি সদস্য। এছাড়াও আরও নানা ব্যবসায়িক প্রতিষ্ঠানে বিভিন্ন দায়িত্বে নিয়োজিত আছেন কিংবদন্তি তুল্য এই ব্যবসায়িক ব্যক্তিত্ব। একবার খাবার অপচয়ের দায়ে জরিমানা দিতে হয়েছিল রতন টাটাকে। জার্মানি গিয়ে এক রেস্তোরাঁয় খাবার নষ্টের অপরাধে তাকে €50 জরিমানা করা হয়। খুব বেশি ক্ষুধার্ত থাকার কারণে অনেক বেশি খাবার অর্ডার করেছিল রতন টাটার সহকর্মী, কিন্তু শেষ পর্যন্ত প্রায় এক তৃতীয়াংশ খাবারই ছুঁয়েও দেখা হলো না তাদের। খাবার নষ্ট করার কারণেই সেদিন রতন টাটা এবং তার সহকর্মীকে €50,000 জরিমানা করা হয়েছিল। 2006 সালে পশ্চিমবঙ্গের হুগলি জেলার সিঙ্গুরে টাটা গোষ্ঠী ন্যানো গাড়ি কারখানা নির্মাণের জন্য জমি অধিগ্রহণ করতে যায়। জমি দেয়া নিয়ে অনিচ্ছুক কৃষকদের সাথে আন্দোলনে নামেন তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আন্দোলনে টিকতে না পেরে পিছুটান দেয় রতন টাটা। 50 বছরেরও বেশি সময় ধরে টাটা গ্রুপের দায়িত্ব পালন করে নিজের শ্রেষ্ঠত্বের পরিচয় দিলেও বিয়ে করতে পারেননি রতন টাটা। তবে প্রেম করেছেন চারবার। ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা কথা বলেন না তিনি। রতন টাটা বলেছিলেন প্রেম করলেও বিয়ে করার সাহস আর পাননি তিনি, কোনো না কোনো কারণ দেখিয়ে পিছু হটেছেন। বিয়ের ভীতিকে জয় করতে পারেননি, এ কারণে চিরকুমার হিসেবেই কেটে যাচ্ছে তার জীবন। রতন টাটা 2000 সালে ভারতের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান পদ্মভূষণ এবং 2008 সালে পদ্মবিভূষণ পুরস্কার লাভ করেন। এসবের বাইরে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে 40টিরও বেশি আন্তর্জাতিক পুরস্কার লাভ করেন রতন টাটা। নিন্দুকের মুখে ছাই ঢেলে দিয়ে 21 বছর সফলভাবে দায়িত্ব পালন করে 2012 সালের 28 ডিসেম্বর নিজের জন্মদিনে দায়িত্ব থেকে বিদায় নিয়ে নেন চিরকুমার রতন নাভাল টাটা। সমাপ্তি ঘটে একটি যুগান্তকারী অধ্যায়ের। তবে বিদায়ের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বেশ বেগ পেতে হয়েছে তাকে। বাধা হয়ে দাঁড়ায় তারই প্রতিষ্ঠানের সহকর্মীরা। পূর্বে যারা তার সমালোচনা করেছিলেন তারাই সেদিন তাকে যেতে দিচ্ছিলেন না। 144 বছরের পুরনো প্রতিষ্ঠানের বিদায় বেলা সম্পদ রেখে গেছেন প্রায় $100 বিলিয়ন। এখনও তিনি টাটা গ্রুপের ইমেরিটাস চেয়ারম্যান। রতন টাটা এক জীবন্ত কিংবদন্তি, শুধু ভারতবর্ষে নয় বরং সারা বিশ্বের ব্যবসায়ী উদ্যোক্তাদের কাছে এক প্রশংসিত নাম হচ্ছে রতন টাটা।